বাংলাদেশে 2020 সালে সবচেয়ে সস্তায় গরুর শিক কাবাব কই পাওয়া যায় বলতে পারেন? আমাদের গবেষণায় আমরা দেখতে পাই মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে নাকি দেশের সবচেয়ে কম দামে মাত্র 10 টাকায় প্রতি শিক কাবাব পাওয়া যায়। ঘুরি ফিরি খাইদায়ের এই এপিসোডে চলুন সংক্ষেপে দেখে আসি 10 টাকার গরুর শিক কাবাবের আদ্যোপান্ত ও এক নিষিদ্ধ খাবারের গল্প। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন। মুন্সিগঞ্জের মাওয়াঘাট পদ্মা সেতু ও নদী পারাপারের জন্য বিখ্যাত। এই ঘাটে প্রতিদিন লাখ লাখ মানুষের সমাগম হয়, আর এই ঘাটে আপনি দেখতে পাবেন 10 টাকায় স্ট্যান্ডিং এক শিক কাবাবের দোকান। আমার জানা মতে 500 থেকে 600 টাকা কেজি প্রতি গরুর মাংস দিয়ে কোনোভাবেই 10 টাকার শিক কাবাব বানানো সম্ভব নয়। ভালো করে শিকগুলো দেখে আর দোকানদার মামার সাথে কথা বলে আমরা বুঝতে পাই এগুলো আসলে গরুর বট বা ভুঁড়ি দিয়ে তৈরি করা শিক কাবাব। আদা রসুন মরিচের গুঁড়া সহ নানান ময় মশলার মিশ্রণে সারা রাত মেরিনেশন করে কয়লার আগুনে পুড়ে এই 10 টাকার শিক কাবাব তৈরি হয়। তার ভ্রাম্যমান দোকানে বসবার কোনো জায়গা নেই, জায়গায় দাঁড়িয়ে সেখানে খেতে হয়। জীবনে প্রথম ও শেষবারের মতো শুধুমাত্র টেস্ট করার উদ্দেশ্যে এ কাবাব আমরা খাই। আমরা 3 বন্ধু মাওয়া ঘাটে কাবাব খেতে গেলেও 2 জন শুধু কাবাব টেস্ট করে দেখি, একজনকে আমরা স্ট্যান্ড বাই রাখি। যদি কাবাব খেয়ে কিছু হয়ে যায় টেনে হিঁচড়ে যেন ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত নিয়ে আসতে পারে, তার জন্য তাকে এক্সট্রা রাখা আর কি। যদিও দাম হিসেবে খুবই সুস্বাদু ছিল এই শিক কাবাব, প্রতি শিকে 5 পিস, মানে প্রতি টুকরোর দাম মাত্র 2 টাকা। মুখে স্বাদের হলেও স্বাস্থ্যগত ঝুঁকিতে ভরপুর এই কাবাব না খাওয়াই শ্রেয়। স্বাস্থ্যগত কথা ভেবে এই খাবার নিষিদ্ধ এবং আমি না খাওয়াই রিকমেন্ড করব। কিন্তু ভাই, বাঙালিকে না করবেন যা, সে গিয়ে করবে তা, নিষিদ্ধ বস্তুর প্রতি এ জাতির বড়ই আগ্রহ। আপনার মতে বাংলাদেশে সবচেয়ে কম দামে কোথায় শিক কাবাব পাওয়া যায় এবং বেস্ট শিক কাবাবও কোথায় পাওয়া যায় তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিষিদ্ধ খাবার থেকে দূরে থাকুন। এটা হচ্ছে মাওয়া ঘাটের বট, 10 টাকা করে হচ্ছে যে প্রতি বট। কি অবস্থা না অবস্থা, খায় যদি কিছু হয় আমরা জানি না কেউ। আল্লাহর হাতে আর কি, বাকিটা আল্লাহর হাতে। বন্ধু কি অবস্থা, কেমন লাগলো? 10 টাকা হিসেবে ভালো, 10 টাকা হিসেবে ভর্তি। খারাপ না, চলে আর কি, চলে আর কি, মানে ভালো আর কি, আর টেস্টটা ভালো, খারাপ ভালো। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন।